কিছুদিন আগে ইন্ডিয়ার বাজারে আসুসের একটা নতুন সেট লঞ্চ করেছে, যেটার মডেল নাম্বার হচ্ছে আসুস ম্যাক্স প্রো M1। তো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারেও এই সেটটি পাওয়া যাবে। এই সেটটির দাম হতে পারে 20-22 হাজারের আশেপাশে। 20-22 হাজারের বাজেটটা কিন্তু আসলেই খুব কনফিউজিং। এই বাজেটে শাওমি, মেইজু, হুয়াই দেখেই যেখানে ক্রেতাদের মাথা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম, তার মধ্যে আসুসও নিয়ে আসছে তাদের জেনফোন সিরিজের ম্যাক্স প্রো M1। এই 20-22 হাজার টাকা দামের বাজেটের ক্রেতারা যেখানে ভাবছে শাওমি Note 5 Pro এর গ্লোবাল ভার্সন নেবে না চায়না ভার্সন নেবে, নাকি শাওমি না নিয়ে হুয়াই নেবে, এই ত্রিচক্রের মধ্যেই কিন্তু আসুস প্রবেশ করেছে ভিলেন হিসেবে। বাংলাদেশের বাজারে লঞ্চ করলেও এই ভিলেনটি কিন্তু বাংলাদেশের গতানুগতিক সিনেমার ভিলেনগুলোর মতো না, ইনফিনিটি ওয়ারের থানোসের মতো কিন্তু এর বেশ কিছু সুপার পাওয়ার রয়েছে। তো বুঝতে পাচ্ছেন আজকে আমরা আসুস ম্যাক্স প্রো এর স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব, এবং তার সাথে সাথে আমরা কম্পেয়ার করব Note 5 Pro এর সাথে। এতে করে হয়তোবা আপনাদের সিদ্ধান্ত নিতে একটু সুবিধা হবে যে আপনারা Note 5 Pro নেবেন নাকি আসুস ম্যাক্স প্রো নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে কথা বলি চলুন ডিজাইন নিয়ে। ডিজাইনের দিক দিয়ে কিন্তু আসুসকে আমি একটু এগিয়ে রাখবো, কারণ Note 5 Pro এর যে ডিজাইনটি, এই ডিজাইনটি কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, এবং ভালো না লাগার পিছনে একটা বড় কারণ হচ্ছে ক্যামেরার উপরে বামটা। Note 5 Pro এর তুলনায় কিন্তু আসুসের সেটটি আরেকটু বেশি স্মার্ট লেগেছে আমার কাছে। যদিও ডিজাইনের ব্যাপারটা সবার ব্যক্তিগত মতামত, কিন্তু আপনারা দুটি ডিভাইসের মধ্যে কিন্তু পাচ্ছেন ডুয়েল সিম এবং অ্যালুমিনিয়াম বডি। কিন্তু এখানেও একটা ব্যাপারে এগিয়ে থাকবে আসুস, যেমন আসুসের মধ্যে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আপনারা ডুয়েল সিমের সাথেই, যেখানে Note 5 Pro এর মধ্যে আপনাকে মেমোরি কার্ড ইউজ করতে হলে যে কোনো একটা সিম খুলে ফেলতে হবে। সেক্ষেত্রে আসুসের রয়েছে ডেডিকেটেড স্লট যেখানের মধ্যে আপনারা 400 GB পর্যন্ত মেমোরি কার্ড লাগাতে পারবেন। তো ডিজাইনের দিক দিয়ে অবশ্যই আমি আসুসকে এগিয়ে রাখব। এরপর কথা বলা যাক এদের ডিসপ্লে নিয়ে। প্রায় সেম ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ডিভাইস দুটিতেই। দুটির মধ্যে ব্যবহার করা হয়েছে IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2160, এবং দুটি সেটের PPI কিন্তু প্রায় সেম 402। দুটি ডিভাইসে আপনারা পাচ্ছেন ফুল ভিশন ডিসপ্লে, অর্থাৎ 18:9 ডিসপ্লে রেশিও। শাওমি তাদের এই 2K ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য গোরিলা গ্লাস ইউজ করে থাকলেও আসুস এখন পর্যন্ত গোরিলা গ্লাস ইউজ করেছে কিনা তা জানা যায়নি। এবং সত্যিই যদি আসুস কোনো প্রোটেকশন ব্যবহার না করে থাকে তাহলে কিন্তু রেডমির ডিসপ্লে এক্ষেত্রে অনেক এগিয়ে থাকবে। আর আরেকটা ব্যাপার এখানে উল্লেখ করতেই হয়, শাওমির ইউজার ইন্টারফেস অর্থাৎ MIUI এর কারণে কিন্তু আসুস থেকেও একটু বেটার লাগবে শাওমির ডিসপ্লেটি। তো ডিসপ্লে সেকশনে অবশ্যই এগিয়ে থাকবে রেডমি Note 5 Pro। প্রসেসরের ক্ষেত্রেও কিন্তু দুটি ডিভাইস প্রায় সেম মানের প্রসেসর ব্যবহার করেছে। দুটি ডিভাইসে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 1.8 GHz অক্টাকোর প্রসেসর, এবং গ্রাফিক সাপোর্ট হিসেবে থাকছে Adreno 506। একেবারে সেম কনফিগারেশন হওয়ার কারণে আপনারা পারফরমেন্সের দিক দিয়ে পার্থক্য পাবেন শুধুমাত্র র্যামের কারণে। এক্ষেত্রে দুটি সেটের মধ্যে আপনারা 4 GB এবং 6 GB র্যামের আলাদা আলাদা ভার্সন পাবেন। এক্ষেত্রে একটু কম বাজেটের ক্রেতাদের জন্য আসুস 3 GB র্যামের একটা ভার্সনও কিন্তু বাজারে লঞ্চ করেছে, কিন্তু বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আপনাদের 4 GB র্যামটা নেওয়াটাই বেটার হবে। প্রসেসর এবং র্যামের ক্ষেত্রে বিচার করে পারফরমেন্সের দিক দিয়ে দুটি সেটকে সেম বলা যায়। সর্বশেষে সবার মনের মধ্যে যেটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন তা হলো ক্যামেরা। এই ক্যামেরা সেকশনে কনফিউশনে আরও আগুন ঢেলে দিয়েছে আসুস তার 6 GB মডেলটি দিয়ে। হ্যাঁ, নর্মাল ভার্সনে 13 MP এবং 5 MP ডুয়েল ক্যামেরা ব্যবহার করলেও আসুস তাদের 6 GB র্যামের ভার্সনটিতে রেয়ার ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 16 MP, এবং তার সাথে ডুয়েল সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে 5 MP। তাই এতটুকু বলাই যায় যে 6 GB র্যামের ভার্সনটি কিন্তু রেডমি Note 5 Pro এর ক্যামেরা থেকে একটু বেটার হতেই পারে। যদিও মেগাপিক্সেলই ক্যামেরা সবচেয়ে বড় কথা নয়, তারপরও আমাদেরকে এই মেগাপিক্সেল দিয়েই কিন্তু আপাতত বিচার করতে হবে কোনটির ক্যামেরা বেটার। ফ্রন্ট ক্যামেরা নিয়ে কিন্তু কম্পেয়ার করলে অবশ্যই এগিয়ে থাকবে রেডমি Note 5 Pro, যেখানে আসুস 6 GB র্যামের ভার্সনও ব্যবহার করেছে 16 MP ক্যামেরা, সেখানে রেডমি সকল ভার্সনে থাকছে 20 MP ক্যামেরা। আর 6 GB র্যামের মডেলটি ছাড়া আসুসের অন্যান্য নর্মাল ভার্সনগুলোতে ইউজ করা হয়েছে 8 MP ফ্রন্ট ক্যামেরা। তাই এতটুকু নিশ্চিতভাবে বলা যায় যে সেলফি ক্যামেরার দিক দিয়ে অবশ্যই রেডমি Note 5 Pro অনেক এগিয়ে থাকবে। সেলফি ক্যামেরা দিয়ে রেডমি Note 5 Pro অনেক এগিয়ে থাকলেও থানোস অর্থাৎ আসুস কিন্তু একটা দিক দিয়ে অনেক বেশি এগিয়ে থাকবে Note 5 Pro থেকে। আর সেটা হলো আসুসের সেটটি দিয়ে আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যেখানে রেডমি Note 5 Pro দিয়ে কিন্তু আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন না। তো কাগজ কলমের হিসেবে যদি মেগাপিক্সেলই ক্যামেরার গুণাগুণ নির্বাচন করে তাহলে কিন্তু আসুসের 6 GB র্যামের ভার্সনটি রেডমি Note 5 Pro থেকে এগিয়ে থাকবে। কিন্তু যেহেতু ইনফিনিটি ওয়ার এখনও রিলিজ পায়নি, তাই আমাদেরকে ওয়েট করতে হবে রিলিজ পাওয়া আগ পর্যন্ত, তবেই বোঝা যাবে আয়রন ম্যান নাকি থানোস কে জিতে এই ক্যামেরা সেকশনে। ব্যাটারি, যেটা স্মার্টফোনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়,
এক্ষেত্রে কিন্তু অনেক 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 বেশি এগিয়ে থাকবে আসুস, কারণ আসুসে ব্যবহার করা হয়েছে 5000 mAh-এর একটা ব্যাটারি, যেখানে আমাদের রেডমি নোট 5 Pro-তে ব্যবহার করা হয়েছে মাত্র 4000 mAh ব্যাটারি। শাওমির ইউজাররা হয়তো বা বলবেন যে কেন আমি মাত্র শব্দটা ব্যবহার করেছি। আসলে আসুসের 5000 mAh-এর ব্যাটারির সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে কিন্তু রেডমি নোট 5 Pro-এর এই 4000 mAh-এর ব্যাটারিটিকে মাত্রই বলতে হয়। উপসংহারে আসার আগে একটা ব্যাপার নিয়ে অবশ্যই বলতে হয়, সেটা হচ্ছে UI অর্থাৎ ইউজার ইন্টারফেস। এক্ষেত্রে অনেক যোজন যোজন এগিয়ে থাকবে রেডমি নোট 5 Pro অর্থাৎ আয়রন ম্যান। MIUI আসুসের ইউজার ইন্টারফেস থেকে অনেক অনেক গুণে বেটার, কারণ এটার মধ্যে এত বেশি কাস্টমাইজেশন সুবিধা আর ফিচার পাবেন যা আপনারা আসুসে কখনোই পাবেন না। শুধুমাত্র কিন্তু এটার কারণে আয়রন ম্যানকে চুজ করা যায় থানোসের থেকেও বেটার হিসেবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কোনটা নেওয়া উচিত হবে। আমি আপনাদের বলবো আগে দুটি সেট হাতে নিয়ে দেখবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমি হলে কোনটা নিতাম, তাহলে আমি অবশ্যই বলতাম আমি বেছে নিতাম আয়রন ম্যানকে, কারণ ওই যে আয়রন ম্যানের সুইটটা হচ্ছে MIUI, মানে হচ্ছে যে এর ইউজার ইন্টারফেস। এই ইউজার ইন্টারফেসের কারণে কিন্তু শাওমিকে বেছে নেওয়াই যায়। আরেকটা ব্যাপার হচ্ছে শাওমির ব্র্যান্ড ভ্যালু কিন্তু আমি মনে করি আসুস থেকে অনেক বেটার। তো এ নিয়ে আপনাদের মতামত কী অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমাদের নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। টেকল্যান্ডের পক্ষ থেকে খোদা হাফেজ, থ্যাংক ইউ।